সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষাবিদ কবি রবীন্দ্র গোবেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নসিমউদ্দিন মালিথর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ওয়ারেসিয়া কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর শাহজাদপুরে মহিলা কলেজে প্রফেসর নসিমউদ্দিন মালিথর স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে স্মরণ সভা হয়। বাদাসের কবরস্থান ঈদগাহ মাঠে পরিবারের পক্ষ থেকে মরহুমের শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিরাজগঞ্জ ৬ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাউসর, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাবেক এমপি জয়েন ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা আকরাম হোসেন।